এবার সৌমিত্রিষাকে সাবধান করলেন অভিনেত্রী কৌশাম্বী। সৌমিত্রিষা যে আসলে আদিত্যকে ভালোবাসেন সেটা তিনি এক সাংবাদিকের দেওয়া সাক্ষাৎকারে নিজ মুখেই স্বীকার করেছেন। সৌমিত্রিষাকে প্রশ্ন করা হয়, আপনি কি আসলে আদিত্যকে ভালোবেসেছিলেন? এই প্রশ্নের জবাবে সৌমিত্রিষা বলেন, আমি যাকে ভালোবাসি তাকে সত্যি ভালোবাসি। আমি তা গোপন করতে পারি না যে ভালোবেসে পিছন থেকে অন্য কিছু বললাম। এবং তিনি আরো বলেন, তিনি যাকে ভালোবাসেন তাকে তিনি সারা জীবন ভালোবাসবেন। সৌমিত্রিষা অদিতকে সারা জীবন ভালোবাসবেন এ কথা শুনে খেপে যান কৌশাম্বী। তিনিও রেগে গিয়ে লাইভে এসে বলেন, আমি মাত্র সংসার জীবনে পা দিয়েছি, তাই অনুরোধ করব কেউ আমার সংসারে কুদৃষ্টি দিবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। তো বন্ধুরা, অদিতের জীবনে আপনি আসলে কাকে দেখলে বেশি খুশি হতেন, কৌশাম্বী নাকি সৌমিত্রিষা? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।